এই শুনছো? এই, তোমার জিনিস যদি চুরি হয়ে যেত কি হলো? কথা বলছো না কেন? একসময়ের টিভি নাটকের জনপ্রিয় মুখদের একজন মিম, সেই সময় সবাই তাকে নতুন করি মিম বলেই ডাকত। কেননা তিনি উঠে এসেছিলেন নতুন করি থেকে, অনেকদিন ধরেই তিনি নেই অভিনয়ে। এখন তিনি কোথায় আছেন, কি করছেন, সেটি নিয়েই হারিয়ে যাওয়া ও অনিয়মিত তারকাদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারার 53তম পর্ব। সাবরিন সাকা মিমের জন্ম 1985 সালের 25শে জুন ঢাকাতেই। তার বাবা মা দুজনেই পেশায় চিকিৎসক, আসলে তাদের পরিবারকেই বলা যায় ডাক্তার পরিবার। মিমের ছোট বোনও একজন ডাক্তার। সংস্কৃতি মাধ্যমের সঙ্গে মিমের যাত্রা শুরু হয় গানের মাধ্যমে। 1991 সালে ক্লাস ওয়ানে পড়ার সময় বিটিভির এক শিশুতোষ অনুষ্ঠানে তিনি গান পরিবেশন করেন, অভিনয়ে নাম লেখান পরের বছরেই। 1992 সাল থেকে তিনি শিশুশিল্পী হিসেবে টিভি নাটকে অভিনয় শুরু করেন। মাঝে 1995 সালে প্রতিভা অন্বেষণের অন্যতম প্ল্যাটফর্ম নতুন করিতে তিনি চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেন। প্রথমে শিশুশিল্পী এবং পরে নায়িকা হিসেবে তিনি অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন। কার সঙ্গে এত কথা? কে সে? আমার বয়ফ্রেন্ড। ও, তো বয়ফ্রেন্ডের সঙ্গে শুধু কথাই হয় নাকি দেখা সাক্ষাৎ হয়? প্রতিদিনই দেখা হয়। তিব্বত পেট্রোলিয়াম জেলি সহ বেশ কিছু টিভি বিজ্ঞাপনে মডেলও হয়েছেন। বাবাও জানে তিব্বত পেট্রোলিয়াম জেলি ছাড়া তার চলবে না। বাবা নিয়েছো? সামান্তিকেও মা বলেন ত্বকের সুরক্ষায় শীতে তিব্বত পেট্রোলিয়াম জেলি আমার ভরসা। আমার পরিবার তিব্বত পেট্রোলিয়াম জেলি পরিবার। এছাড়া নাচ ও গান পরিবেশন করেছেন বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানে। 2008 সাল পর্যন্ত তিনি টানা অভিনয় করেন। এরপর 2011 সাল পর্যন্ত আরও গুটি কয়েক নাটকে তিনি অভিনয় করেছেন। পড়াশোনা নিয়ে ব্যস্ততা এবং ব্যক্তিগত অভিমানের কারণে এরপর তিনি অভিনয়কে বিদায় বলে দেন। তিনি সর্বশেষ অভিনয় করেন শফিকুল ইসলাম রিপন পরিচালিত স্বপ্নের ছায়া নামের একটি ধারাবাহিক নাটকে। মিম ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স এবং ইকোনমিক্সে বিবিএ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হেলথ ইকোনমিক্সে মাস্টার্স করেন। 2013 সালে তিনি আবারও মিডিয়াতে ফিরে আসেন, কিন্তু নতুন পরিচয়ে। অভিনেত্রী নন, তিনি হাজির হন সংবাদ পাঠ করতে। সেই সময় থেকে এখন পর্যন্ত তিনি একজন সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন। প্রথমে শুরু করেছিলেন এটিএন নিউজের মাধ্যমে, এরপর তিনি আরটিভিতে যোগ দেন এবং এখনও আরটিভিতেই সংবাদ পাঠ করেন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন সাকা মিম। সংবাদ পাঠের পাশাপাশি তিনি অন্য চাকরিও করছেন। একসময় ছিলেন কেয়ার বাংলাদেশে, আর বর্তমানে তিনি কাজ করছেন অ্যাকশন এইড বাংলাদেশের হয়ে। এছাড়া তিনি উপস্থাপিকা হিসেবেও উপস্থাপনা করেছেন আরটিভির তারকালাপ এবং সীমানা পেরিয়ে নামের দুইটি টিভি অনুষ্ঠানে। দীর্ঘদিন ধরে অভিনয় না করায় অভিনয়ের প্রতি তার ভালোবাসাটাও অনেকটা কমে গেছে, ফলে নতুন করে অভিনয় করার আগ্রহতেও ফাটা পড়েছে। তবে তিনি কোনোদিন যদি আবার অভিনয় করেন তবে খণ্ডনাটকে অভিনয় করবেন, ধারাবাহিক নাটকে অভিনয় করার তার কোনো আগ্রহ বা সম্ভাবনা নেই। ব্যক্তিগত জীবনে 2012 সালের 7 ডিসেম্বর মিম সংসার বাঁধেন ডাক্তার শাহরিয়ার আহমেদ সজীবের সঙ্গে। মিম অভিনয়ে ফিরে আসুক, সেটি আমরা চাই। সিনে পয়জনের পক্ষ থেকে মিমের ব্যক্তিজীবন ও কর্মজীবনের জন্য অনেক অনেক শুভকামনা এবং মিমের জন্য রইল আমাদের অফুরান ভালোবাসা। হারিয়ে যাওয়া তারকাদের নিয়ে বাকি ভিডিও দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।